আল্লাহর কসম আজহারি মাথা নামিয়ে দেশ থেকে চলে গেছে কিন্তু ফিরবেন বাঘের বেশে ঠিক কিনা প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আপনি ষোলো কোটি মানুষের জননী যুবক ছেলেরা কি চিল্লাইয়া কান্না করে লুকিয়ে কান্না করে আমি নিজে একজন যুবক মানুষ আমার আজহারি ভাই দিনী ভাইয়ের জন্য আমি চোখের পানি ফেলে কান্না করেছি একটা মোনাজাত দেখলাম চোখের পানি ফেলে আমি অনেক কান্না করেছি আজকে হাজারো যুবক বিছানায় লেপের নিচে গিয়ে চোখের পানি ফেলে ফেলে আজহারের জন্য কান্না করে মা যদি জিজ্ঞাসা করে ছেলের মন দেখলে বুঝতে পারে কেন কান্না করছ তখন এক পর্যায়ে ছেলে বলে ফেলে মা আমার এই কষ্ট প্রধানমন্ত্রী আপনি তো আমাদের মা আপনার কাছে বলতে চাই আপনার ছেলেগুলো চোখের পানি জড়ায় আপনি মা হয়ে কেমন সহ্য করবেন আবার বাংলার ময়দানে যুবকেরা ধারে ফিরে না